আসসালামু আলাইকুম, হাউ আর এভরিবডি? এটা তো মাইক নষ্ট সবার। আচ্ছা, তোমরা একটা মেসেজে লিখো যে তোমাদের এর আগের ক্লাস কি তোমরা এই তিনজন ছিলা? চ্যাট বক্সে একটু লিখে দেখাও তো আমাকে, আগের ক্লাসে কতজন ছিলা? অনিন্দ, মাইশা, একটু আমাকে লিখে দেখা কতজন ছিল। টুডে উই ডিসকাস অ্যাবাউট স্পেশাল টেস্ট সিলেবাস। ফার্স্টে স্পেশাল টেস্ট সিলেবাসে আমাদের যে তোমাদের সিলেবাস দিয়েছিলাম, সেই সিলেবাসে আমাদের কোন কোন চ্যাপ্টার গুলো ছিল আমাদের মনে আছে? হ্যাঁ, আমি আবার রিভিউ করছি। সরি, আমাদের ছিল চ্যাপ্টার 1, 2 and 4। আমাদের এই যে সেকেন্ড পেপারে, বায়োলজি সেকেন্ড পেপারে আমাদের এই তিনটা চ্যাপ্টার আমাদের কোথায় ছিল? আমাদের সিলেবাসে আছে। আর এই তিনটা চ্যাপ্টার থেকে তোমরা জানো যে আমাদের কোশ্চেনে দুটো পার্ট হবে, একটা হলো এ পার্ট আর একটা হলো বি পার্ট। এ পার্টে থাকবে তোমাদের ফার্স্ট পেপার, এ পার্ট পার্ট এ, এখানে থাকবে তোমাদের ফার্স্ট পেপার, ফার্স্ট পেপার। তাহলে আমাদের এ পার্টে থাকবে কি, আমাদের পার্ট এ তে থাকবে ফার্স্ট পেপার। আমাদের ফার্স্ট পেপার থেকে কোশ্চেন থাকবে কয়টা? আমাদের ফার্স্ট পেপার থেকে কোশ্চেন থাকবে, সরি, তাহলে আমাদের পার্ট এ তে থাকবে কি, ফার্স্ট পেপার। পার্ট এ তে থাকে ফার্স্ট পেপার। আমাদের টোটাল মার্কস কত? আমাদের টোটাল মার্কস হলো 50 মার্কস, টোটাল মার্কস 50। আর এই যে 50 মার্কস আমাদের টোটাল থাকবে, 50 মার্কস এর মধ্যে আমাদের কোশ্চেন থাকবে 8। আমাদের কয়টা কোশ্চেন থাকবে? 8টা কোশ্চেন থাকবে। এই 8টা কোশ্চেন এর মধ্যে আমাদের আনসার করতে হবে 5 কোশ্চেন। আমাদের আনসার করতে হবে কত? 5। আর এই যে 5 কোশ্চেন আমাদের আনসার করতে হবে বায়োলজি থেকে, সেখানে পার্ট এ তে থাকবে 4। কয়টা কোশ্চেন থাকবে? 4টা কোশ্চেন থাকবে পার্ট এ তে। আর পার্ট বি, আমাদের এখানে পার্ট পার্ট বিতে থাকবে সেকেন্ড পেপার, সেকেন্ড পেপার। তাহলে আমাদের পার্ট এ তে কি থাকবে? আমাদের পার্ট এ তে থাকবে ফার্স্ট পেপার,
পার্ট বি তে থাকবে সেকেন্ড পেপার। আমাদের যে এই 5 কোশ্চেন আনসার করতে হবে, এই 5 কোশ্চেনের মধ্যে আমি দেখেছি এখানে 8 কোশ্চেন আছে, 8 কোশ্চেনের মধ্যে আমাদের 4টা কোশ্চেন থাকবে, 4 নাম্বার 4 থাকবে পার্ট এ থেকে, নাম্বার 4 কোশ্চেন থাকবে পার্ট বি থেকে। এর মধ্যে তোমাদের কি করতে হবে, 2 কোশ্চেন মাস্ট বি অ্যানসার পার্ট এ এন্ড পার্ট বি। আমাদের পার্ট এ থেকে অবশ্যই 4টার মধ্যে 2টা কোশ্চেন অ্যানসার করতে হবে, এবং পার্ট বি থেকে 4টার মধ্যে 2টা কোশ্চেন অবশ্যই অ্যানসার করতে হবে, আর একটা হলো তোমাদের চয়েস। হ্যাঁ, তোমরা যে কোনো পার্ট থেকে তোমরা একটা কোশ্চেন অ্যানসার করতে পারো। তাহলে আমরা কি করলাম, তাহলে কোশ্চেনটা আমাদের বোঝা হয়ে গেছে, আমি আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। এবং তোমাদের যে এমসিকিউ কোশ্চেন আছে, এমসিকিউ এ থাকবে 25 মার্কস, 25 মার্কস এর মধ্যে 13 থাকবে ফার্স্ট পেপার থেকে, এই 13 কোশ্চেন ফার্স্ট পেপার থেকে, আর 12 হলো সেকেন্ড পেপার থেকে। তোমাদের 13 কোশ্চেন ফার্স্ট পেপার থেকে আর 12 কোশ্চেন হলো তোমাদের সেকেন্ড পেপার থেকে এমসিকিউ, এই হলো 25 মার্কস। এবং এই যে আমরা কোশ্চেন সম্পর্কে জানলাম, এখন আমরা চ্যাপ্টারে চলে যাই। আমাদের ফার্স্ট যে চ্যাপ্টার, আমরা তিনটা চ্যাপ্টার আমাদের আছে, 3 চ্যাপ্টার, চ্যাপ্টার 1, 2 এন্ড 4। আমরা চ্যাপ্টার 1 স্টার্ট করেছিলাম, তো চ্যাপ্টার 1 এর, হ্যাঁ চ্যাপ্টার 1 এর আমরা যে ফাইলাম, আমাদের 9 মেজর ফাইলাম আছে, 9 মেজর ফাইলাম নেম এন্ড এক্সাম্পল আমরা নিশ্চয়ই ছুটির আগে, ভ্যাকেশনের আগে পড়েছিলাম, মনে আছে নাকি পড়ি নাই, কেউ বলতে পারো, কেউ রেসপন্স করো তো দেখি, কোনো রেসপন্স নেই, কারো রেসপন্স নেই, ফোনটা আমরা কি 9 মেজর ফাইলাম নেম এক্সাম্পল এন্ড 2 ক্যারেক্টারিস্টিকস আমরা পড়েছিলাম ভ্যাকেশনের আগে চ্যাপ্টার 1 থেকে, নামি চ্যাপ্টার 4 পড়ানো হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা চ্যাপ্টার 1 এর আজকে আমরা আমাদের চ্যাপ্টার 1 এর আমাদের যেটা নলেজ এবং কম্প্রিহেনসিভ বেসড যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেনের জন্য আমি তোমাদেরকে এই যে শীট, এই শীটটা আমি ক্লাস শেষে দিয়ে দিব, তোমরা এখান থেকে নলেজ এবং কম্প্রিহেনসিভ বেসড যে কোশ্চেন গুলো আছে এখান থেকে পড়ে নিবে, 1 এবং 2 মার্কস এর কোশ্চেন, ঠিক আছে? তাহলে এটা নিয়ে আর আমি ডিসকাস করব না, 1 এবং 2 মার্কস এর কোশ্চেন নিয়ে আর ডিসকাস করব না। তো এখানে যে প্রত্যেকটা কোশ্চেনের এখানে অ্যানসার দেওয়া আছে এবং কি করা আছে, কোশ্চেন দেওয়া আছে এবং অ্যানসার দেওয়া আছে, তোমরা এই শীটটা পড়ে নিবে, আমি আমার ক্লাস শেষে তোমাদের গুগল ক্লাসরুমে এবং তোমাদের মেসেঞ্জারে দিয়ে দিব, ওকে? তাহলে আমরা এখন ডিসকাস করব চ্যাপ্টার 1 এর আমাদের যে 9 মেজর ফাইলাম আছে, এই 9 মেজর ফাইলামের আমাদের, আমরা জানি যে প্রত্যেকটা ফাইলামের আমাদের কি করতে হবে, আমাদের ক্যারেক্টারিস্টিকস এন্ড এক্সাম্পল জানতে হবে, আমাদের কয়টা ক্যারেক্টারিস্টিক জানতে হবে, 2 ক্যারেক্টারিস্টিকস এন্ড 1 এক্সাম্পল। তাহলে এভরি ফাইলাম কি করতে হবে, আমাদের এভরি ফাইলাম 1 সার্টিফিক নেম এন্ড 2 ক্যারেক্টারিস্টিকস আমরা জানব। তাহলে প্রত্যেক ফাইলামে আমরা কি, তাহলে আমরা চ্যাপ্টার 1টা ডিসকাশন করি, আর চ্যাপ্টার 4 আমাদের মোটামুটি ডিসকাশন হয়ে গেছে। চ্যাপ্টার 1 মানে আমরা যে 9 মেজর ফাইলাম নেম আছে, আমরা ফার্স্ট থেকে 9 মেজর ফাইলাম নেম জানি, তাহলে আমাদের 9 মেজর ফাইলাম নেম, 9 মেজর ফাইলাম নেম, ফাইলাম নেম নাম্বার 1 ফাইলাম কি, ফাইলাম পরিফেরা। তাহলে আমি পি রেখে ফুল স্টপ দিয়ে পরিফেরা লিখছি, কারণ জায়গা একটু কম, তারপর আছে এখানে লিখি ফাইলাম, ফাইলাম পরিফেরা, পরিফেরা নাম্বার 2 ফাইলাম নিডারিয়া, নিডারিয়া, নিডারিয়া নাম্বার 3। আচ্ছা, আমি ফাইলাম নেমগুলো আগে বলে দিই, তারপরে লিখি, তাহলে বেটার হবে। আমাদের ফার্স্ট নেম, ফাইলাম নেম পরিফেরা, সেকেন্ড নিডেরিয়া, 30 হেলমিনথিস,
নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, ইকানোডারমাটা এন্ড অর্ডারটা। তাহলে নাইন মেজর ফাইলাম নেম কি কি? নাম্বার ওয়ান পরিফেরা, নাম্বার টু নিডেরিয়া, নাম্বার থ্রি প্লাটিহেলমিনথেস, নাম্বার ফোর নেমাটোডা, নাম্বার ফাইভ মলাস্কা, নাম্বার সিক্স অ্যানেলিডা, নাম্বার সেভেন আর্থ্রোপোডা, নাম্বার এইট ইকানোডারমাটা, নাম্বার নাইন অর্ডারটা। ওকে, তাহলে ফার্স্ট ফাইলাম নেম কি? পরিফেরা। সেকেন্ড নিডেরিয়া। থার্ড প্লাটিহেলমিনথেস। নাম্বার ফোর নেমাটোডা, নেমাটোডা। নাম্বার ফাইভ মলাস্কা। নাম্বার সিক্স অ্যানিলিডা। নাম্বার সেভেন আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। নাম্বার এইট ইকানোডারমাটা। নাম্বার নাইন অর্ডারটা। তাহলে আমাদের নাইন মেজর ফাইলাম যে আছে, আমরা নাইন ফিজন মেজর ফাইলাম নেম আমাদের ব্রেনে সেভ হয়েছে। আমরা নিজেরা একবার করে ট্রাই করি। ফাইলাম পরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, ইকানোডারমাটা এন্ড অর্ডারটা। এখন আমরা প্রত্যেকটা ফাইলামে দুটো করে ক্যারেক্টারিস্টিক জানবো, টু ক্যারেক্টারিস্টিক অ্যান্ড অন এক্সাম্পল। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক আমি বলে যাব, কিন্তু এক্সাম্পল গুলো আমি লিখে দিব, তাহলে তোমাদের জন্য লেটার হবে, ইজি হবে। পরিফেরা ফাইলাম অ্যানিমেলস, যেটা বলা হয় যে পরিফেরা ফাইলামের অ্যানিমেলস আছে হলো পোর আছে, এটা পোর। হ্যাঁ, তাহলে সেই পোরটার নেম কি? অস্ট্রিয়া, অস্ট্রিয়া। হ্যাঁ, তাহলে আমাদের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক আমরা যেটা বলবো তাদের হলো সেল গ্রেডটা কি? মাল্টি সেলুলার। সেল গ্রেড কেমন? মাল্টি সেলুলার। আর সলিটারি আর কলোনিয়াল সিসার অ্যানিমেলস, এটা কি? সিসার অ্যানিমেলস। নাম্বার টু যে ক্যারেক্টারিস্টিক, নিউমেরাস অস্ট্রিয়া প্রেজেন্ট, নিউমেরাস অস্ট্রিয়া প্রেজেন্ট। তাহলে আমরা টু ক্যারেক্টারিস্টিক জেনে গেলাম। তারপর আর একটা ক্যারেক্টারিস্টিক আমরা শিখে রাখি, সেটা অনেক সময় আমাদের একটা পড়লে তো আসলে মনে থাকে না, আমাদের দু তিনটা করে মনে রাখা উচিত। এখানে আমরা যে ক্যারেক্টারিস্টিক আমরা লাস্টে জানবো সেটা হলো ইন্টারনাল ইন্টারনাল স্কেলিটন মেড আপ অফ ক্যালকেরিয়াস অর সিলিসিয়াস স্পিকিউলস। নাম্বার ওয়ান, তাহলে পরিফেরা ফাইলামের আমরা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক কি জানলাম? সেল গ্রেড কেমন? মাল্টি সেলুলার। হ্যাঁ, সলিটারি আর কলোনিয়াল সিসেল অ্যানিমালস। নাম্বার টু, নিউমারাস অস্ট্রিয়া প্রেজেন্ট। তাহলে আমরা টু ক্যারেক্টারিস্টিক আমাদের ব্রেনে সেভ হয়েছে। এরপর এক্সাম্পল, পরিফেরা ফাইলামের এক্সাম্পল আমরা যেটা দিব সেটা হলো সিলিওনা সিলাটা বা স্কাইফা জিলাটিনোসাম, তোমরা এটাও দিতে পারো, বৈশিষ্ট্য দিতে হবে। আমরা পরিফেরা ফাইলামের আমরা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক কি লিখলাম? সেল গ্রেড কেমন? মাল্টি সেলুলার, কলোনিয়াল, তারপরে সিসেল অ্যানিমেলস। নাম্বার টু ক্যারেক্টারিস্টিক আমরা জানলাম নিউমেরাস অস্ট্রিয়া প্রেজেন্ট, নিউমেরাস অস্ট্রিয়া প্রেজেন্ট। ওকে, এক্সাম্পল কি? স্কাইফা জিলাটিনোসাম। তাহলে আমি এক্সাম্পল গুলো প্রত্যেকটা লিখে দিব, স্কাইফা
এক্সাম্পল জানলাম, পরীক্ষা ফাইলাম এবং ক্যারেক্টারিস্টিকস জানলাম। ক্যারেক্টারিস্টিকস আমি আরেকবার ইউজ করছি কি দে আর সেল গ্রেড মাল্টিসেলুলার অর মাল্টিসেলুলার সলিটারি অর কলোনিয়াল সিস্টেম অ্যানিমালস। নাম্বার টু, নিউমারাস অস্ট্রিয়া প্রেজেন্ট। সেকেন্ড যে আমাদের ফাইলাম নিডারিয়া। নিডারিয়া ফাইলামের আমরা যে ক্যারেক্টারিস্টিকস আমরা হাইলাইট করব, আমরা জানি যে নিডারিয়া ফাইলামের অ্যানিমালস হলো ডিপ্লোব্লাস্টিক। নিডারিয়া ফাইলামের অ্যানিমালস কি? দে আর ডিপ্লোব্লাস্টিক। এই ফাইলামের অ্যানিমালস কি? ডিপ্লোব্লাস্টিক। এরপর এই ফাইলামের আরো ক্যারেক্টারিস্টিকস আছে, সিলেন্ট্রন প্রেজেন্ট। হ্যাঁ, সিলেন্ট্রন প্রেজেন্ট। ফার্স্ট আমরা তাহলে নিডারিয়া ফাইলামের ক্যারেক্টারিস্টিকস আমরা জানলাম, এটা হলো দে আর ডিপ্লোব্লাস্টিক। দে আর কি? ডিপ্লোব্লাস্টিক অ্যানিমালস। সেকেন্ড ক্যারেক্টারিস্টিকস আমরা যেটা লিখবো যে হলো কি, তার কি আছে? সিলেক্ট্রন প্রেজেন্ট। সিলেক্ট্রন প্রেজেন্ট। তাহলে এরপর আমরা দিতে পারি যে ডাইজেশন ইজ বথ কি ইন্টারসেলুলার অ্যান্ড আর কি আছে? ইন্টারসেলুলার অ্যান্ড এক্সট্রাসেলুলার। এটাও তার মেইন ক্যারেক্টারিস্টিকস, যে ডাইজেশন ইজ বথ কি এক্সট্রা সেলুলার অ্যান্ড ইন্টার সেলুলার। তাহলে ফার্স্ট আমরা নিডেরিয়া ফাইলামের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক কি শিখলাম? দে আর ডিপ্লোব্লাস্টিক অ্যানিমালস। নাম্বার টু কি? সিলেন্ট্রন প্রেজেন্ট। নাম্বার থ্রি ক্যারেক্টারিস্টিক সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেমস কি? বথ এক্সট্রা সেলুলার অর অ্যান্ড ইন্টার সেলুলার। তাহলে নিডেরিয়া ফাইলামের এক্সাম্পল কি? হাইড্রা ভালগারিস। হাইড্রা প্লাটি হেলমেন্থিস এর আমরা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক কি লাগ কি জানবো? যে বডি কাভার্ড উইথ কি? বডি কাভার্ড উইথ হলো কিউটিকুলার এপিডার্মিস। বডি কাভার্ড উইথ কিউটিকুলার এপিডার্মিস। তাহলে প্লাটি হেলমেন্থিস এর ফার্স্ট ক্যারেক্টারিস্টিক কি? বডি কাভার্ড উইথ কিউটিকুলার এপিডার্মিস। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক যেটা জানবো, প্লাটি হেলমেন্থিস এর বডি হ্যাভ কি? সাকার অর হুক। সাকার অর হুক। তাহলে আমরা সেকেন্ড ক্যারেক্টারিস্টিক কি জানলাম? যে বডি হ্যাভ এক্সটার্নাল, লিখতে পারি এক্সটার্নাল সাকার অর হুকস। এক্সটার্নাল সাকার অর হুকস। তাহলে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক আমরা কি কি জানলাম? প্লাটি হেলমেন্থিস এর বডি কাভার্ড উইথ কি? কিউটিকুলার ইপিডার্মিস। তাহলে প্লাটি হেলমেন্থিস ফাইলামের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক হলো বডি কাভার্ড উইথ কিউটিকুলার এপিডার্মিস। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক আমরা কি জানলাম? যে বডি হ্যাভ এক্সটার্নাল সাকার অর হুকস। প্লাটি হেলমেন্থিস এর নেমাটোডার একটা কমন ক্যারেক্টারিস্টিক আছে, সেই কমন ক্যারেক্টারিস্টিকটা কি? প্লাটি হেলমেন্থিস ফাইলাম এবং নেমাটোডার ফাইলামের যারা অ্যানিমেলস আছে, এই অ্যানিমেলসদের ক্ষেত্রে নো ব্লাড সার্কুলেটরি সিস্টেম অ্যান্ড এক্সক্রেটরি সরি নো ব্লাড সার্কুলেটরি সিস্টেম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। তাহলে এদের ক্ষেত্রে নো সার্কুলেটরি অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম, কারণ এদের ক্ষেত্রে এই দুটোই কি অ্যাবসেন্ট, বা আমরা লিখতে পারি যে ব্লাড সার্কুলেটরি সিস্টেম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম কি অ্যাবসেন্ট। তাহলে ফার্স্ট আমরা প্লাটি হেলমেন্থিস এর ক্যারেক্টারিস্টিক জানলাম কি? বডি কাভার্ড উইথ কিউটিকুলার ইপিডার্মিস। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক, বডি হ্যাভ এক্সটার্নাল সাকার অর হুকস। এক্সটার্নাল সাকার অর হুকস। থার্ড ক্যারেক্টারিস্টিক শিখলাম হলো কি? ব্লাড সার্কুলেটরি সিস্টেম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম কি অ্যাবসেন্ট। তাহলে এক্সাম্পল কি? এক্সাম্পল প্লাটি হেলমেন্থিস এর হলো পাইলা গ্লোবোসা, এটা কি শামুক, তাই না? আলেভেলিডেন্স মার্জিনালিস সরি হ্যাঁ সরি আমার ভুল হয়েছে, প্লাটি হেলমেন্থিস হলো কি আমাদের ফ্ল্যাটর্ম। ফ্ল্যাটর্ম এর হলো এক্সাম্পল হলো ট্যানিয়া সলিম। ট্যানিয়া সলিম
ক্যারিয়ার সরি ক্যারিয়ার সরি এখন জানবো আমরা নেমাটোডার ক্যারেক্টারিস্টিক্স। নেমাটোডার ক্যারেক্টারিস্টিক্স আমরা যেটা বলতে পারি সেটা হলো বডি ওয়াল কনসিস্টস অফ কি নন সেলুলার কিউটিকল। নন সেলুলার কিউটিকল, তাহলে বডি ওয়ালস আমরা যেটা বললাম যে বডি ওয়ালস কি, তার বডি ওয়ালস কনসিস্টস অফ কি নন সেলুলার কিউটিকল। তাহলে আমরা দেখলাম যে বডি ওয়াল কনসিস্টস অফ কি নন সেলুলার কি কিউটিকল। নন সেলুলার কিউটিকল, তাহলে বডি ওয়াল কনসিস্টস অফ কি নন সেলুলার কিউটিকল। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স আমরা কি জানলাম যে ব্লাড সার্কুলেটরি সিস্টেম এন্ড রেসপিরেটরি সিস্টেম কি অ্যাবসেন্ট। থার্ড ক্যারেক্টারিস্টিক্স দেখলাম এলিমেন্টারি ক্যানাল কেমন স্ট্রেট। হ্যাঁ স্ট্রেট, যে এখানে কি আছে মাউথ অ্যানাস এন্ড ফ্যারিংস। আমাদের চোখে সেটার নেই কি লোয়া 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 ফাইলাম নেম মলাস্কা। মলাস্কা কি ক্যারেক্টারিস্টিক্স কেমন, আমরা জানি যে বডি সফট এবং এটা আনসেগমেন্টেড। বডি সফট আনসেগমেন্টেড বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। তাহলে মলাস্কা ফাইলামের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স আমরা যেটা জানবো সেটা হলো তার বডিটা কেমন, বডি সফট আনসেগমেন্টেড তারপরে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। তাহলে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স মোলাস্কা ফাইলামে আমরা কি জানলাম বডি সফট আনসেগমেন্টেড হ্যাঁ বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। এরপর আমরা আরেকটা ক্যারেক্টারিস্টিক্স দিতে পারি যে মোস্টলি ইনক্লোজড ইন আ গ্রানুলার ম্যান্টেল। তাহলে তাহলে মোস্টলি ইনক্লোজড ইন আ গ্রানুলার ম্যান্টেল। নাম্বার থ্রি ক্যারেক্টারিস্টিক্স ব্লাড সার্কুলেটরি সিস্টেম কেমন, ব্লাড সার্কুলেটরি সিস্টেম পার্টলি ওপেন। ব্লাড সার্কুলেটরি সিস্টেম পার্টলি ওপেন, তাহলে মোলাস্কা ফাইলামের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স আমরা জানলাম বডি সফট আনসেগমেন্টেড বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। নাম্বার টু ক্যারেক্টারিস্টিক্স আমরা এটাও দিতে পারি যে ব্লাড সার্কুলেটরি সিস্টেম পার্টলি কি ওপেন। আর নাম্বার থ্রি ক্যারেক্টারিস্টিক্স যেটা হলো মোস্টলি ইনক্লোজড ইন আ গ্রানুলার ম্যান্টেল। মলাস্কা ফাইলামের এক্সাম্পল আমাদের কি, মলাস্কা ফাইলাম হলো পাইলা গ্লোবোসা, আমাদের যে শামুক এবং ঝিনুক ল্যামেলিডাস মার্জিনালিস। তাহলে মলাস্কা ফাইলামের অ্যানিমেল এক্সাম্পলে আমরা দেখবো পাইলা গ্লোবোসা। এরপর আছে আমাদের কি অ্যানিলিডা ফাইলাম। অ্যানিলিডা ফাইলামে আমরা যেটা দেখতে পাই যে তারা কি ডিপ্লোব্লাস্টিক, এবং এদের বডিটা কেমন, এদের বডিটা কিন্তু সেগমেন্টেড তাই না, এবং এটাও বাইল্যাটারাল সিমেট্রিক্যাল অ্যানিমালস। তো আমরা অ্যানিলিডা ফাইলামের যে ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখলো এরা কি ডিপ্লোব্লাস্টিক,
বাই সেগমেন্টেড, তারপরে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল অ্যানিমালস, তাহলে অ্যানিডেটা ফাইলামের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক কি, তারা কি ক্রিপ্টোব্লাস্টিক সেগমেন্টেড বাইল্যাটারালি সিমেট্রিক্যাল অ্যানিমালস। আর এই যে সেগমেন্ট গুলো আছে, যে এভরি সেগমেন্টে কি প্রেজেন্ট হলো নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া, তাহলে আমরা লোকোমোটরি অর্গান সিটা অর প্যারাপোডিয়া, লোকোমোটরি অর্গান কি সিটা অর প্যারাপোডিয়া, তাহলে আমরা অ্যানিমেটা ফাইলামের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক দেখলাম যে আর টিপ্লোব্লাস্টিক সেগমেন্টেড বাইল্যাটারালি সিমেট্রিক্যাল অ্যানিমালস। নাম্বার টু ক্যারেক্টারিস্টিক আমরা দেখলাম যে প্রত্যেকটা সেগমেন্টে, এভরি সেগমেন্টে কি নেফ্রিডিয়া প্রেজেন্ট। নাম্বার থ্রি ক্যারেক্টারিস্টিক দেখলাম যে লোকোমোটরি অর্গান সিটা অর প্যারাপোডিয়া, লোকোমোটরি অর্গান কি সিটা অর প্যারাপোডিয়া। তাহলে অ্যানিমেটা ফাইলামের এক্সাম্পল হলো মেটাফিরি মস্তুমা। নাম্বার সেভেন ফাইলাম নেম আর্থ্রোপোডা, নাম্বার সেভেন ফাইলাম নেম কি আর্থ্রোপোডা। তাহলে আমরা এই যে আর্থ্রোপোডা ফাইলামের অ্যানিমালস যেটা, সেখানে হলো এদের বডিও বাইল্যাটারালি সিমেট্রিক্যাল সেগমেন্টেড উইথ কি ডিফিনিট ট্যাগমাটাইজেশন, হ্যাঁ, আর এদের বডি কাভার উইথ হার্ড কার্টিনিয়াস। ফার্স্ট ক্যারেক্টারিস্টিকস আমরা দেখলাম আর্থ্রোপোডা ফাইলামের অ্যানিমালসদের ক্ষেত্রে বডি কেমন, বডি সেগমেন্টেড বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। আর হলো এদের যেটা আমরা যে সেগমেন্টেড করলাম, এই সেগমেন্ট একটু ডিফারেন্ট ট্যাগমাটাইজেশন, হ্যাঁ। এরপর আমরা সেকেন্ড ক্যারেক্টারিস্টিকস দেখলাম যে হলো বডি কাভার উইথ হার্ড কার্টিনিয়াস। তাহলে আমরা আর্থ্রোপোডা ফাইলামের যে ফার্স্ট ক্যারেক্টারিস্টিকস আমরা দেখলাম কি, তারা হলো বাইলেটারাল সিমেট্রিক্যাল বোর্ড সেগমেন্টেড, হ্যাঁ, উইথ কি সেগমেন্টেড উইথ কি, এখানে হলো ডিফিনেট কি ট্র্যাগমাটাইজেশন। এরপর বডি কাভার উইথ কি হার্ড কার্টিনিয়াস, বডি কাভার উইথ কি হার্ড কার্টিনিয়াস। আরেকটা ক্যারেক্টারিস্টিক আমরা দেখা যে তাদের আমরা যে বলি যে তাদের যে এক্সক্রিটরি যে সিস্টেম, হ্যাঁ, এক্সক্রিটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম কি মালপিজিয়া টিবিউলস। তাহলে ফার্স্ট আমরা আর্থ্রোপোডা ফাইলামের ক্যারেক্টারিস্টিকস থেকে আমরা ফার্স্ট ক্যারেক্টারিস্টিকস দেখলাম যে বডি বাইল্যাটারাল সিমেট্রিক্যাল সেগমেন্টেড, আর সেগমেন্টেড উইথ কি ডেফিনেট ট্যাগমাটাইজেশন। আর সেকেন্ড ক্যারেক্টারিস্টিকস শিখলাম যে বডি কাভার্ড উইথ আর্থ কার্টিনিয়াস ফ্রম। তাহলে আমরা আর্থ্রোপোডা ফাইলামের এক্সাম্পলে আমরা কি দেখব, পেরিপ্ল্যানেট আমেরিকানা বা এপিস ইন্ডিকা, মাস্কা ডোমেস্টিকা, মাইক্রোব্র্যাকটিয়াম রোজেনবার্গি, এই অল অ্যানিমেলস লাই হলো অল অ্যানিমেলস আর কি আর্থ্রোপোডা ফাইলাম অ্যানিমেলস। তাহলে আর্থ্রোপোডা ফাইলাম অ্যানিমেলস এর আমরা এক্সাম্পল কোনটা দিব, আমরা সবগুলোই দিতে পারি। আচ্ছা, আমি এপিস ইন্ডিকা দিচ্ছি, এপিস ইন্ডিকা। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক হলো তাদের বডি উইথ স্পেশাল টাইপ অর্গান, আর এই স্পেশাল টাইপ অর্গান নেম হলো ওয়াটার ভাস্কুলার সিস্টেম, ওয়াটার ভাস্কুলার সিস্টেম। আর এদের আর একটা মেইন ক্যারেক্টারিস্টিক হলো নো সার্কুলেটরি অর্গান, নো সার্কুলেটরি অর্গান,
আর একটা স্পিস আছে এদের অল অ্যানিমালস আর মেরিন, কারণ সকল অ্যানিমালস তাদেরকে সামুদ্রিক আমরা যেটা বলি। তাহলে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক ইটা নোট আমরা দেখতে আমরা দেখলাম যে বডি কভার টু ইট অসিকুলাস এক্সোস্কেলেটন উইথ স্পঞ্জ এন্ড পেডিসিলারস। হ্যাঁ, বডি স্পেশাল টাইপ অর্গান, স্পেশাল টাইপ অর্গান কি দা ওয়াটার ভাস্কুলার সিস্টেম, নো সার্কুলেটরি সিস্টেম, নো সার্কুলেটরি সিস্টেম। আর ক্যারেক্টারিস্টিক আছে ইকোনো আমাদের ফাইলামস অল অ্যানিমালস আর মেরিন, অল অ্যানিমালস আর মেরিন। তাহলে এখানে ওটা আমার একটা ফার্মে এক্সাম্পল হলো অ্যান্টিডন বিথিরা। লাস্ট ফাইলাম কর্ডেড ফাইলাম, কর্ডেড ফাইলাম সেটি মেইন ক্যারেক্টার্স কি তোমাদের শিখিয়েছিলাম, নটোকোট প্রেজেন্ট, নাভকোট প্রেজেন্ট এন্ড ফ্যারিঞ্জিয়াল গ্যাস্ট্রিটস প্রেজেন্ট। তাহলে এই থ্রি ক্যারেক্টার এই থ্রি ক্যারেক্টারিস্টিক আমরা কি কি থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক আমাদের কি নটোকট, নার্কট এন্ড ফ্যারিঞ্জিয়াল গ্যাস্ট্রিটস প্রেজেন্ট, এটা হলো কর্ডেট ক্যারেক্টারিস্টিক। আর কর্ডেট কর্ডেট ফাইলামের এক্সাম্পল আমাদের সবারই জানা, হোমো সেপিয়ান্স, কাতলা কাতলা, টেনোলস এলিশা, প্যান্থেরা টাইগেরিস, প্যান্থেরা লিও, অনেক আছে নাজা নাজা, এগুলো সবাই হলো কি আমাদের কর্ডেট ফাইলামস অ্যানিমালস। হ্যাঁ, পপসিকা সেলুলারিস। তাহলে আমরা পর্বটা কি হোমো সেপিয়েন্স দিই, কারণ আমি নিজেটাই দিব হোমো সেপিয়েন্স। তাহলে দেখো এই যে নাইন মেজর যে ফাইলাম আছে, এই নাইন মেজর ফাইলাম আমার ডুয়ালেস নাইন মেজর ফাইলাম ক্লিয়ারলি। টু ক্যারেক্টারিস্টিক ওয়ান এক্সাম্পল, এই কারো স্পিকার নাই, কেউ রেসপন্স করো না কেন? কি আমরা এটা বুঝেছি? কারণ এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে, তবে এখান থেকে যে পুরো কোশ্চেনটা আসবে তা না, এখানে পার্টি কোশ্চেন চলে আসছে, ঠিক আছে? আর পুরো কোশ্চেনটা দেওয়া এক্সামে সম্ভব হয় না, এই জন্য ওনারা কি করেন পার্টলি কোশ্চেন দিয়ে দেন। আচ্ছা দেখো এখন আমি একটা স্টেম তোমাদেরকে দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি এটাই কিভাবে এখান থেকে কোশ্চেন আসে, এটা যে আসবে তা না, এটা জাস্ট একটা স্পেসিং এর কোশ্চেন।
দেখো এ দেওয়া আছে, এ কি, এ হলো আর্ট টম, আর্ট আর্ম, ইয়ে আছে রাস্ট পার্ট, ক্লাস ওপর দিলে তোমরা না বুঝতে পারো। আপনার বোর্ডটা না ক্লিয়ার না, বোর্ড দেখা যাচ্ছে না কেন, লেখাটা ঝাপসা আসতেছে লেখাটা বোর্ডের, অন্যদের জিজ্ঞেস করেন তো। হ্যাঁ তোমাদের সবারই কি বোর্ড ঝাপসা দেখা যাচ্ছে, ওরা তো রেসপন্সই করে না কেউ। আপা কি মিস একটু ঝাপসা, এখানে দেখো আমি একটা স্ট্রিম দিয়েছি, হ্যাঁ স্ট্রিম যে দিলাম ফার্স্ট দিয়েছে, আচ্ছা আমি বলছি এরপরে, যেহেতু বোর্ড আপা বলছে বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না, কেন বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না আমি তো বুঝছি না, একটু লাইটটা বাড়াই দেই। আপা এখন দেখেন তো, এখনো কি ঝাপসা? আই বোর্ড কি ক্লিয়ার না ঝাপসা বলো, একটু ঝাপসা কিন্তু বোঝা যায়, হ্যাঁ একটু ঝাপসা কিন্তু লেখা বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে, ওকে তাহলে আমরা এ লিখেছি কি আর্ট টম, বি ককলস, সি স্ট্যাক। এখন আমি কোশ্চেন দিচ্ছি, আচ্ছা নাম্বার ওয়ান এতে স্ক্রিন দিলাম, এ নাম্বার এ মার্কস কোশ্চেনে স্ট্যাটাস ধরো, হোয়াট ইজ, হোয়াট ইজ কি দে, হোয়াট ইজ, তোমাদের হলো কি কি আছে সিলেবাসে, এখানে তো লার্ভা দিলাম সাপোজ আর কি, বি দেখো এখানে পাইলাম দ্য অ্যানিমালস, কোশ্চেনে আমরা যেটা দিব দ্য অ্যানিমালস মেনশন, কি আছে কোশ্চেনটা, ফ্রেম হুইচ ফাইলাম দ্য অ্যানিমালস অফ এ বিলং টু, আমরা এ তে কি দেওয়া আছে আমাদের আর্টম, এতে কি দেওয়া আছে আর্টম, আর এই যে আর্টম আমরা জানি যে এই আর্টম গুলো এখানে ফাইলাম নেম কি, আর্টম কোন ফাইলাম অ্যানিমেল, আর্টম আর্টম কোন ফাইলাম অ্যানিমেলস আমরা জানি,
কেউ বলতে পারবো না, একটু আগে তো পড়ালাম। আর তো আমি কি বাংলা নেম কি কেঁচো নাকি? হ্যাঁ আমরা বলতে পারি না আর্তম কি, আমরা যে একটু আগে পড়ে আসলাম মেটাফিরি পোস্তুমা। হ্যাঁ এই মেটাফিরি পোস্তুমা হলো আর্তম। আর এই ফাইলাম নেম কি তাহলে? আর্তম ফাইলাম নেম অ্যানিলিডা। তাহলে আমাদের এখানে অ্যানিলিডা ফাইলামের যে ক্যারেক্টারিস্টিকস আছে আমরা সি মার্কসে সি নাম্বার কোশ্চেনে আমরা সেটা লিখে দিব, তাহলে আমরা ফুল মার্কস পেয়ে যাব। এরপর দেখো ডি নাম্বারে কি আছে, ডি মার্কসে দ্য এনিমেলস মেনশন ইন সি অর মো আর মোর ডেভেলপ দেন দোজ অফ দি অ্যানালাইজ। এখানে দেখো সি কি আছে, সি হলো স্ন্যাক আর বি হলো ককরোচ। আমরা জানি যে স্ন্যাক যে আছে এই স্ন্যাকটা হলো কোন ফাইলাম অ্যানিমেলস। আমরা জানি যে সি হলো কর্ভেট ফাইলাম অ্যানিমেলস আর বি ককরোচ এটা হলো আর্থ্রোপোডা ফাইলাম অ্যানিমেলস। তাহলে আমরা জানি যে হলো কর্ভেট ফাইলাম অ্যানিমেলস এ আমরা কি মেন ক্যারেক্টারিস্টিকস দেখেছি কি নটোকোর্ট নার্কোর্স অ্যান্ড ফ্যান্টাইল ডিসটেস প্রেজেন্ট। আর আমরা যখন দেখেছি যে আমরা যখন এটা হলো সরি স্টেকটা হলো এটা হলো কর্ডেড ফাইলাম অ্যানিমেলস আর ককরোচ যেহেতু আর্থ্রোপোডা ফাইলাম অ্যানিমেলস কিন্তু এবং এটা কি নন কর্ডেড। তাহলে তখন আমি কি লিখে দেবো যে কর্ডেড ফাইলামস এর কি নটোকর প্রেজেন্ট কিন্তু নন কর্ডেড অ্যানিমেলস এর ক্ষেত্রে কি নন কর্ডেডস এর ক্ষেত্রে কি নটোকর অ্যাবসেন্ট, নন কর্ডেডস এর ক্ষেত্রে নটোকর অ্যাবসেন্ট। এরপর আমরা দেখেছি যে কর্ডেড ফাইলামস এর ক্ষেত্রে কি নার্কোর প্রেজেন্ট তাই না? আর এদের যে নার্কোর, হ্যাঁ এই নার্কোরটা কি হয় দশটা নন কর্ডেড অ্যানিমেলস নার্কোর সলিড প্রেজেন্ট ইন দ্য ভেন্ট্রাল সাইড অফ দ্য বডি। এরপর আমরা কর্ডেড ফাইলামস এর অ্যানিমেলস এর ক্ষেত্রে দেখেছি যে তারা হলো কি কর্ডেডটা বাইল্যাটারাল সিমেট্রিক্যাল অ্যানিমেলস আর নন কর্ডেডটা কি অ্যাসিমেট্রিক্যাল অ্যানিমেলস। হ্যাঁ এরপর ফ্যারেডিয়াল ডিসটেস প্রেজেন্ট যেটা হলো কর্ডেডদের ক্ষেত্রে আর নন কর্ডেডদের ক্ষেত্রে এটা অ্যাবসেন্ট। তাহলে আমরা সি অ্যান্ড ডি মার্কস কোশ্চেন আমরা বুঝতে পেরেছি, সি অ্যান্ড ডি মার্কস কোশ্চেন সবাই বুঝেছে? আমরা তোমাদের তো স্ক্রিনশটটা নিয়ে নেই। ওকে ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ক্লাস টাইম শেষ হয়ে গেছে।